আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছোট্ট সোনামণিটা ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে এবং সে আমাকে বলছে যে আম্মু আমি এক্সারসাইজ করব, আমাকে ভিডিও করো। তো আমি আপনাদের সাথে আমার ছোট মেয়ের এক্সারসাইজটা শেয়ার করছি, দেখুন সে কি করছে। এ হচ্ছে তার এক্সারসাইজ, বাসায় ও প্রায় সময় এই কাজটা করে। খাদিজার পাপা মাঝে মধ্যে বাসায় এক্সারসাইজ করে, তো ওর পাপার থেকে দেখে ও শিখছে, তো ও এটাই করতেছে, তাই আমি শেয়ার করার জন্য চলে এলাম। আর ও সোফাতে বসে বসে টিভি দেখছিল, ওর এই কার্টুনটা ওর অনেক পছন্দ, এই ফর আদলি, ও এই চ্যানেলটাই সবচেয়ে বেশি দেখে। আর এই সাইডে টপে আমার হাজব্যান্ড মানে খাদিজার পাপা এখানে একটা লিচু গাছ লাগিয়েছে, অনেক ছোট ছিল গাছটা, এই তো প্রায় অনেক বড় হয়ে গিয়েছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে খেজুর গাছ লাগিয়েছে তাও টপে, জানি না কতদিন বেঁচে থাকবে, ট্রাই করতেছে আর কি বাঁচানোর জন্য। এখানে একটু লেবু গাছ লাগানো হয়েছে। তো ড্রয়িং রুম থেকে বের হয়ে আমি একটু ডাইনিং প্লেসটা একটু গুছিয়ে নিলাম, ঘরটা একটু গোছালাম। গোছানোর পর ঘর থেকে একটু বের হলাম হাঁটার জন্য, কারণ এই লকডাউনে ঘরে একেবারেই বন্ধি, আর ভালো লাগে না ঘরে থাকতে, তো ভাবলাম একটু হেঁটে আসি বাইরে থেকে। বেশি দূরে যাইনি, আশেপাশে হাঁটতে হাঁটতে ভাবলাম বাইরে তো ভালোই ঠান্ডা, একটু মার্কেটে যাই। সিম্পল একটা দুইটা জিনিস ছিল, ওই জিনিসগুলোর জন্য মার্কেটে গিয়েছিলাম। আর মার্কেটে গেলে যা হয় আর কি, একটা কিনতে গেলে তিনটা কিনা হয়। মার্কেটে মানুষের ভিড় তেমন একটা নেই, কারণ লন্ডনের এখন যা পরিস্থিতি, মানুষ একেবারেই নাই বাইরে, নাই বললেই চলে। যেখানে আমরা যেখানে থাকি ইস্টহাম, এখানে বের হলে শুধু মানুষ আর মানুষ, মানুষের যন্ত্রণা হাঁটা যেত না। আর এখন মানুষই নেই, মার্কেটেও নেই, রাস্তাঘাটেও নেই, কোথাও মানুষ নেই, একেবারে অল্প। আর আসলে এই লকডাউনে যতটা ঘরে থাকা যায় ততটাই বেটার। আমি অনেক দিন পর ঘর থেকে বের হয়েছি, আমিও বের হই না, আমার মনে হয় যে 3 সপ্তাহ হয়ে গিয়েছে আমি ঘর থেকে বের হই না। তো হাঁটতে বেরোলাম, এই জন্য একটু মার্কেটেও চলে এলাম, ভাবলাম যে টুকটাক যদি কিছু লাগে নিয়ে আসি। নর্মালি আমি বাজার করি না, খাদিজার পাপাই বাজার করে, তো আমি সিম্পল এক দুইটা জিনিস লাগলে তখন আর কি আসি মার্কেটে, কারণ খাদিজার পাপাও পছন্দ করে না যে আমি বাজার করি, ও পছন্দ করে বাজার করতে। এই তো টুকটাক কেনাকাটা, ঘরের বাচ্চাদের জন্য সিম্পল কিছু জিনিস নিয়ে আসলাম, বেশি কিছু না, একেবারে সামান্য জিনিস। গিয়েছিলাম পাউরুটির জন্য, ঘরে পাউরুটি শেষ হয়ে গিয়েছিল। আর এখানে খাদিজার জন্য চকলেট এনেছি, এখানে রুটি এনেছি, এখানে অরেঞ্জ জুস এনেছি, এখানেও একটা কেক এনেছি, আর এখানে টোস্ট বিস্কিট এনেছি বাচ্চাদের জন্য। আর এখানে দুটো শোপিস পছন্দ হয়েছে, ওই শোপিসগুলো নিয়ে এসেছি। আর এখানে একটা ম্যাট কিনেছি, আর চিজ কিনেছি, আর কিন্ডার চকলেট খাদিজার জন্য। এ হচ্ছে আমার কেনাকাটা, একেবারেই সামান্য কেনাকাটা, গিয়েছিলাম একটা জিনিসের জন্য, গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসলাম। আর খাদিজার পাপাও কিছু বাজার করেছে, ও বাইরে গেছিল, তো টুকটাক যা দরকার ও সামান্য কিছু নিয়ে এসেছে। আসলে একটা সংসারে বাজার তো অনেক রকমে করা হয়, প্রচুর বাজার করা হয়, তো সময় স্বল্পতার কারণে আসলে সব কিছু শেয়ার করা হয় না, যতটুকু পারি মাঝে মধ্যে মন চায় তখন একটু শেয়ার করি।
এখানে আনারস, গাজর, বাচ্চাদের জন্য ইয়োগর্ট নিয়ে এসেছে। আনারসটা খাদিজার পাপা খেতে পছন্দ করে। আর শসা কিনে এনেছে, আর লেটুস পাতা কিনা হয়েছে, কারণ রেগুলার আমাদের বাসায় আমরা সালাডটা খাওয়া হয়, এই জন্য শসা লেটুস পাতাটা সবসময় বাসায় রাখতেই হয়। আর বাসায় অনেকদিন ছোট মাছ আনা হয় না, বড় মাছ খাওয়া হয় বেশিরভাগ সময়। কিন্তু খাদিজার পাপা ছোট মাছ খেতে অনেক পছন্দ করে, তো ও কিছু ছোট মাছও কিনে এনেছে। আর সবগুলো মাছে ইক্রো ব্র্যান্ড থেকে এনেছে। এখানে অনেকটা চার রকমের ছোট মাছ আছে এখানে। আর যেহেতু রান্না করব, বাসায় আদা ব্লেন্ডার এবং রসুন ব্লেন্ডার শেষ হয়ে গিয়েছে, তো আমি এখন ব্লেন্ড করে নিব, রসুন ব্লেন্ড করব। আর রসুন ব্লেন্ড করার আগে একটা টিপস হলো, সামান্য পরিমাণ তেল দিয়ে দিবেন, খাবার তেল এবং লবণ দিয়ে দিবেন, তাহলে সবুজ হবে না রসুনের কালারটা। আমি সবসময় এই কাজটা করি, তেল এবং লবণ দিয়ে দিই, তাহলে আর রসুনের কালারটা সবুজ হয় না, ধবধবা সাদা থাকে, আর রান্না করতেও ভালো লাগে। অনেক সময় সবুজ হয়ে গেলে আসলে দেখতে ভালো লাগে না, তো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। রসুন ব্লেন্ড করা শেষ, এখন আমি আদাটা ব্লেন্ড করে নিচ্ছি। রসুন এবং আদা দুটোই আমার ব্লেন্ডার করা শেষ, এখন আমি রান্না করব। আমি এখন সিম রান্না করব। এই জন্য মাছ ভাজি করে নিচ্ছি, আমি রুই মাছ দিয়ে সিমটা রান্না করব। মাছ ভাজি করা শেষ, এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে এই সিম রেসিপিটা দেখতে পারেন। আর আমি ভিডিও শেষে ইন্ডিস্ক্রিনেও আমার এই সিম রেসিপিটা দিয়ে দিব, কারো যদি ভালো লাগে অবশ্যই আপনারা ইন্ডিস্ক্রিন থেকে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো আমার সিমটা রান্না করা শেষ, আমি আর কী রান্না করছি সেটাও শেয়ার করছি। আর এখানে আমি একটা বেবি চিকেন রান্না করতেছি, বাচ্চারা যেহেতু ভেজিটেবলস খেতে চায় না, তাই এখানে আমি একটা মুরগি রান্না করে নিচ্ছি, সাথে দুটো ক্যাপসিকাম দিয়েছি আর ছোট্ট একটা আলু দিয়েছি। আর এখানে আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে আমি রান্না করছি। এই হচ্ছে আমার আজকের রান্না বান্না, দুইটা ভেজিটেবলস রান্না করছি ফিশ দিয়ে আর মুরগির মাংস, এটাই হচ্ছে রান্না আজ আমার, আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার খুব ছোট একটি পার্সেল এসেছে, ভাবলাম এত কিছু শেয়ার করলাম এটা কেন শেয়ার করব না। আমার রান্নার জন্য আমি একটা চামচ অর্ডার দিয়েছি, তো ওই পার্সেলটা আজকে এসেছে, সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি। আমি এই তো এই চামচগুলো অর্ডার করেছি, বিভিন্ন জিনিস মেপে দিতে হয়, তেল মশলা, তো এখানে সব সাইজের আছে। আর সেটটা আমার অনেক ভালো লেগেছে, অনেকদিন থেকে আমি কিনবো কিনবো বলছি, কিন্তু এই কালারটা আমি পাচ্ছিলাম না, আর এই কালারটা আমার খুবই পছন্দ। তো ওদিন কালারটা দেখতে দেখতে অনলাইনে, যেহেতু অনলাইনে কিনেছি, দেখতে দেখতে কালারটা পেয়ে গেলাম,
তো অর্ডার করে দিলাম। তো খুবই ভালো লাগছে আসলে, আমার একটা পছন্দের জিনিস, অনেকদিন যাবৎ ভাবতেছি এটা কিনবো কিন্তু কালারের জন্য কিনতে পারছিলাম না। আপনাদের কাছে আমার এই চামচ সেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর খাদিজা বলছিল বিকালবেলা ও পটেটো খাবে, তো ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা করছি আমি। আমাকে আশি বলছে যামো ফ্রেঞ্চ ফ্রাই করো, তো ও পাশে বসেছিল, পাশে বসে বসে ও মোবাইল দেখছিল, বলে যে আম্মু তুমি ভাজি করো আমি বসে আছি। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা শেষ হয়ে গিয়েছে, এখন ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, ওর খুবই পছন্দ। ওর যখন মন চাবে, হোক রাতের 12টা হোক রাতের 10টা হোক 11টা, বলবে আমি খাবো, যখনই বলে ওকে ভেজে দিতে হয়, নাহলে যতক্ষণ দিব না ততক্ষণে ও কান্না করবে। আর এদিকে আমার ছোট মেয়ে বিকালবেলা ওরা আরবি পড়তে বসে, তো ওরা আরবি পড়ছিল, আর আমি রাতে একটু সালাদ খাবো। তো রাতে আমি চিকেন সালাদ তৈরি করেছি, তো চিকেন সালাডটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নেক্সট রেসিপিতে, অবশ্যই আপনারা দেখবেন। অনেক হেলদি একটা সালাদ, যারা ডায়েট করছেন তারা এই সালাডটা ট্রাই করতে পারেন, আমি আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো সালাদ দিয়ে আমি আমার আজকের এই রেসিপিটা শেষ করছি। আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। আজ তবে এখানেই রাখি, আল্লাহ হাফেজ।